হ্যাপি প্যারেন্টস ডে তে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। দুয়ারও বাহিরে যেমনই চাহিরে মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী, কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবেকার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি বিশ্বরণের গধূলি ক্ষণের আলোকে তোমারে চিনি। আজকে বিশ্বরণের গধূলি ক্ষণের আলোকে চিনি, এইরকম বেশ কজন মানুষকে আমরা আমাদের সঙ্গে পাবো এই হ্যাপি প্যারেন্টস ডে মঞ্চে। আমরা প্রথমেই ডেকে নেব আমাদের অতি প্রিয় আলেখ্যকে। আলেখ্য যখন এসে গেছে তখন আর একজনকে আসতেই হয়, তাই আমরা ডেকে নেব আদিত্যকে, বাবা মাকে সঙ্গে নিয়ে। আদিত্য তুমি কেমন বোধ করছো? ভালো। তোমাকে যদি রামচন্দ্র বলে ডাকি কোনো অসুবিধা নেই? এই যে তোমার বাবা মা হাসছে, তার মানে বোঝা গেল এই রামের ভেতরে একটা বিরাট রহস্য আছে। রহস্য কিছুই নয়, যেমন ওই ছোটবেলাতে আমি বলতাম যে আচ্ছা তুমি মাকে রানী বলে কেন ডাকো, আমার তো কোনো নাম নেই, আমার ডাক নাম বাড়ি থেকে দেওয়া হচ্ছে বুস্কা। মানে বাবা মাকে রানী বলে ডাকে, এবার আমাকে কিছু বলেই ডাকতো না, আর খুব একটা কথা হতো না, এদিকে এসো এসব করতাম, আমার কোনো নাম নেই কেন। তখন বলেছিল যে ঠিক আছে তাহলে আমি যদি মাকে রানী বলে ডাকি তাহলে তোমাকে আজ থেকে আমি রামচন্দ্র বলেই ডাকলাম। সেই থেকে রামচন্দ্র, সেই থেকেই রামচন্দ্র। আচ্ছা, এখন আজকাল ওই রামচন্দ্রটা রামচন্দ্র নেই, রামচন্দ্র কোথায় গেলে, এদিকে এসো, দূর থেকে এগুলো শোনা যায়। এই রকম চলছে দূর থেকে, এখন শর্ট ফর্ম হয়ে গেছে। হ্যাঁ রামু, রামু এখন রামু হয়ে গেছে। রামু মানে তো অন্য ব্যাপার, রামু মানে পুরো জানেন স্যার। কিন্তু এটা ভারী সুন্দর যে নিজের একটি নাম চেয়ে নেওয়া এবং পাওয়া। তোমার দুপাশে যে দুজন বসে আছে তাদের সবাই চিনি আমরা, কিন্তু তুমি যখন তাদেরকে চেনাতে চাও তখন তুমি তাদের সম্পর্কে কি বলতে চাও বা কিভাবে চেনাতে চাও সেই কৌশলটা আজকে দেখতে চাই। আলাপ করে দিই আমার মা। আচ্ছা নমস্কার। নমস্কার। খেয়ালি দস্তিদার, উনি অভিনয় করেন, লেখেন, শাসন করেন, বকেন, চিৎকার করেন, ভালো কিছু ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন। এই পৃথিবীতে আমার সব থেকে ভালো বন্ধুর মধ্যে ডেফিনেটলি টপে মা। টপে? টপে একদম, টপ বললাম, হ্যাঁ মনে রেখো। আমার বাপি অরিন্দম গাঙ্গুলি। অরিন্দম বাবু নমস্কার। নমস্কার। আমি যখনই কিছু লিখি, যখনই কিছু তৈরি করি, হয়তো একটা ফিল্মের স্ক্রিপ্ট লিখলাম বা কিছু একটা শর্ট ফিল্মের আইডিয়া এলাম, আমি প্রথমে বাপিকে এসে বলবো যে এটা শোনো তো এটা কেমন লাগছে। বাপি অনেস্টলি কোনোদিনও খুব একটা বলেনি যে ভালো, প্রথমে একটু এডিট করতে 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 গিয়ে লাস্টে বলে বাহ এটা খুব ভালো, যে আমি জানতাম শুরুতে যে ভালোই হবে। তো এই যে শুরু থেকেই যে ক্রিটিসিজম কিন্তু সেই সঙ্গে সাপোর্টটা, এই লেভেল অফ সাপোর্টটা আমি অন্য কোথাও পৃথিবীতে কারোর কাছে পাবো না। বাহ তুমি ভারী সুন্দর প্রস্তাবনা করলে। এইবারে তোমার পালা, তুমি নিজের সম্পর্কে তোমার মা বাবাকে জড়িয়ে কোন কথাটা বলতে চাও? আমার একদিকে বাবা রয়েছে একদিকে মা রয়েছে, তো আমার কোনো চিন্তার ব্যাপার নেই, কারণ আমি বাবা মার মধ্যিখানে রয়েছি। আমার জীবনের যেটুকুনি অবধি এগিয়েছি সে সবসময় বাবা মাকে আমার পাশে পেয়েছি, তো আমারও জীবনে যেটুকুনি আমি অর্জন করেছি সেটুকুনি যতটা পারি আমার বাবা মাকে দিতে পারলে আমিও খুশি। কিন্তু তুমি তোমার মা সম্পর্কে বা বাবা সম্পর্কে আলাপ করিয়ে দিতে চাইলে দর্শকের কাছে কি বলতে চাও? সত্যি কথা বলতে মানে বাবার ব্যাপারে এখন বলতে গেলে অফ দ্য কোর্ট আমাকেও যেটা অফিসে বাইরে চারদিকে সবাই বলে, তুই তো দেবের বাবার ছেলে। দেবের বাবার ছেলে, আরে বাপ রে বাবা, তো সেটা অসাধারণ, সব জায়গায় শুনতে হয়। কিন্তু একজনের কাছে যে কখনোই জিতে উঠতে পারছে না, তিনি হচ্ছেন আমার মা কাবেরী চক্রবর্তী। তা এই যে দেবের বাবার ছেলে, এই শব্দটা তোমাকে মানে আনন্দই দেয়, মানে শুনতে ভালোই লাগে, মজা লাগে। অবশ্যই, মানে সেটা বাবার সেই অ্যাকমপ্লিশমেন্ট সে তো বটেই, সেটা আমাকে আনন্দই দেয়। বেশ, আমরা এখানে একটা ইচ্ছা পূরণের খেলা খেলি, আমরা চারটি ইচ্ছে পূরণ করতে পারি 1, 2, 3, 4 করে। সেই জন্য আমরা খেলাটাকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রথম ধাপে 50 নম্বর জোগাড় করতে হয়, দ্বিতীয় ধাপে 100 নম্বর জোগাড় করতে হয় দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। 100-তে যদি পৌঁছতে পারো তাহলে দ্বিতীয় ইচ্ছে পূরণ তো করতেই পারবে। এছাড়া মার জন্য একটা বিশেষ পুরস্কার আছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে, একটা বিশেষ হার এবং কানের দুল। তৃতীয় ধাপে 150 নম্বর জোগাড় করতে হয় তৃতীয় ইচ্ছে পূরণের জন্য, আর চতুর্থ ধাপে 200 নম্বর জোগাড় করতে হয় 4 নম্বর ইচ্ছে পূরণের জন্য। আর আজকে আমাদের মা বাবার পাশে দাঁড়িয়েও বলল সবচেয়ে নিরাপদে আছে, তুমিও বললে, কিন্তু এরকম মানুষ আছেন যারা খুব নিরাপদে নেই নানান কারণে,
হয়তো পাশে সন্তান নেই, হয়তো পাশে মা বাবা নেই, হয়তো তাদের সব কিছু থাকা সত্ত্বেও কোনো একটা নিরাপত্তাহীনতা রয়েছে, একটু উষ্ণতা চান, একটু ভালোবাসা চান, একটা বাড়িয়ে দেওয়া হাত চান, সেই সহযোগিতা, সাহায্য এবং উষ্ণতা আমাদের তরফ থেকে আজকের যে বিজয়ী সে প্রদান করবে, সে তার কাছে যাবে, পৌঁছবে ইত্যাদি, আমাদের তরফ থেকে এটা করবে। সন্ধ্যা রায়, এখন সত্য ছুঁই ছুঁই, ছোটবেলা স্মৃতি জুড়ে বাংলাদেশ আগরতলা, অর্থাভাবে ক্লাস এইটের পর পড়াশোনা বন্ধ, এরপর বিয়ে। স্বামী ফার্নিচারের দোকানে সামান্য আয়ের কাজ করতেন, অকালে স্বামীর মৃত্যু, একমাত্র ছেলে ও নিজের সংসার চালাতে শুরু হয় জীবনযুদ্ধ। সন্তোষপুরে ফিফথ লেনের চায়ের দোকানের সামান্য আয় নিয়েই চলে সংসার, অসুস্থ ছেলে বৌমা ও নাতিকে নিয়েই তার জীবন, দীর্ঘ 15 বছর রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলা। এই দোকানটা এখন ভেঙে চুরে গেছে, আর আমার দোকান ছাড়া কিছু নেই, এই দোকানটাই হলো আমার লক্ষ্মী, ওইটাই আমাকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে। এখন আমার দোকানটা সাজানোর জন্য একটু কাপড়ের দরকার, একটা স্টোভের দরকার, একটু ছোট্ট পাকার দরকার, কিছু কাঠের বয়মের দরকার। আমি যে জিনিসগুলোর কথা বললাম এইগুলো যদি পাই তাহলে আমি চার দোকানটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে চলতে পারবো, আর ওদের মুখে একটু অন্ন তুলে দিতে পারবো, এটাই আমার মনের ইচ্ছা। তোমাদের দুজনের কাছেই আগে জেনে নেব তোমাদের প্রথম ইচ্ছেটা কি, তোমার আদিত্য প্রথম ইচ্ছেটা কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার মনে হয় বাপি অভিনয় করেন, গান ডিরেকশন দেন, কিন্তু একটা সময় ছোটবেলায় বাড়িতে রীতিমতো একটা গানের রেয়াজ ছিল, আমি সকালবেলায় হারমোনিয়ামের সাথে বসতাম, বাপির সাথে খাতা পেন্সিল নিয়ে গান শিখতাম, ওইটা কোথায় হারিয়ে গেছে। তো আমি খুব চাই যে বাপিকে একটা স্কেল চেঞ্জিং হারমোনিয়াম দেবো, যাতে একটু গান বাজনা হোক বাড়িতে, তাতে আমিও একটু পার্টিসিপেট করতে পারবো, অ্যাটলিস্ট শুনতে পারবো, তো এটা আমার খুব ইচ্ছে। আর এই যে তুমি যখন বাবার জন্য হারমোনিয়াম চাইছিলে তখন মা যে কি অদ্ভুতভাবে হাসছিল তুমি ভাবতে পারবে না। অ্যাকচুয়াল বাড়িতে যে বাপির গান হয় না এটা কিন্তু সবথেকে কষ্ট মায়ের, তো মাই সবথেকে খুশি, এটা মায়েরই গিফট, ধরে না মায়েরই ইচ্ছে পূরণ হচ্ছে, এটা বাবার ইচ্ছে পূরণের মধ্যে দিয়ে মায়ের ইচ্ছে পূরণ। একদম। তোমার কাছে জানতে চাইবো আলেখ্য, তোমার প্রথম ইচ্ছেটা কি এবং কার জন্য? আমার প্রথম ইচ্ছেটা হচ্ছে বাবার জন্য, সেটা হচ্ছে একটা ধুতি পাঞ্জাবি সেট। তার কারণ হচ্ছে আমি বাবাকে যেভাবে দেখি একটি সম্ভ্রান্ত বাঙালি ব্যক্তি বলে যেই ধারণাটা মানে চিন্তাটা মাথায় আসে সেইটা বাবার আসে, সেইখানে এখনও আমি আমার মনে হয় বাবাকে সবচেয়ে ভালো লাগে ধুতি পাঞ্জাবিতে, তাই আমি বাবার জন্য সেটাই চাই। বাহ, এই ইচ্ছেটা পূরণ করতেই হবে, একদম সবকটা করতে হবে, সবকটা তো করতেই হবে, আপাতত শুরুটা দুর্গা দুর্গা বলে হয়ে যাক। আচ্ছা বেশ, তোমার একেবারে প্রথম পর্বের প্রথম প্রশ্নটা এখানে আসবে, খুব মন দিয়ে দেখো, শোনো, বিচার করো, তারপর উত্তর দাও, দেখা যাক। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলা দেশের থেকে এলাম, মোরা বাংলা দেশের থেকে গুপি কেন হাততালি দিল? এরপর ওই গানের যে যে পার্টটাতে গানটা ওঠে সেই পার্টটার ইন্ট্রোডাকশন বেসিক্যালি, যেখানে আয় রে আয় বলে বলে ও খুব এক্সাইটেড হয়ে গান গাইতে শুরু করে, তো আমার মনে হয় গানটার ক্রিসেন্ডোটা নিয়ে যাওয়ার জন্য হাততালিটা, গানের তাল বাড়াবার জন্য, সেটাই একমাত্র কারণ তোমার মনে হয়?
আর কোনো কারণ কি মনে আসছে? না, এটাই 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 তোমার উত্তর। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তাহলে তোমার ফাইনাল উত্তরটা যেটা তুমি দিয়েছো, সেই উত্তর দিয়ে তুমি 25 নম্বর জোগাড় করতে পারলে নাকি একটু অপেক্ষায় থাকলে, আমরা সেটা এবার যাচাই করে নেব। দেখা যা। মোরা সেই ভাষাতে করে গা, মোরা সেই ভাষাতে করে গা, রাজা শোনো ভরে মনো প্রাণ। টেকনিক্যালিটি অ্যাকচুয়ালি। এই আমি এতবার দেখেছি, আমি কিন্তু এটা প্রথম বুঝলাম, বিশ্বাস করো। তালটা তো একটা গানের ছন্দ তৈরি করবার জন্য আছেই, কিন্তু তার আগে অবধি আমরা ওদের স্ট্যাটিক দেখছিলাম, ওদের আটকে রাখা হয়েছিল, ওদের নড়তে চড়তে দেওয়া হলো, কারণ ওই ভূতের রাজার বরে তো এটা ছিল না, যাতে সবাই নড়তে চড়তে পারে, সেই জন্য তালটা দেওয়া হলো। বেশ, কিন্তু আজকের ঘোষণা অনুযায়ী বলতে হবে যে এই প্রশ্নের উত্তরটা তোমার ভুল হলো। আমরা এবার আলেখর কাছে যাব। আলেখ, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য একেবারে প্রথম ধাপের বরাদ্দ দুটি প্রশ্নের থেকে একটি প্রশ্ন আসছে। ঠিক আছে, দেখা যাক। আড়াই হাজার বছর আগে নিরঞ্জনা নদীর তীরে উরুবিল্ল গ্রামের এই অশ্বত্থ গাছটির নিচে বজ্রশিলায় বসে তপস্যা করেছিলেন কপিলাবস্তুর রাজকুমার সিদ্ধার্থ। ৩৯তম দিনে বৈশাখ মাসের পূর্ণিমায় তিনি সিদ্ধি লাভ করেন। তপস্যা করে তিনি যে বোধ লাভ করেন, তার থেকেই সৃষ্টি হয় এক নতুন ধর্মমার্গ। রাজকুমার সিদ্ধার্থ হয়ে ওঠেন তথাগত বুদ্ধ। যে অশ্বত্থ গাছের তলায় বসে সিদ্ধার্থ তপস্যা করেছিলেন, সেই গাছটিকে কি বলা হয়? এই বিশেষ গাছটিকে একটি বিশেষ নামে ডাকা হয় ওনার সিদ্ধি লাভের কারণেই। সাহায্য নেব। সাহায্য নেবে? বলছো বোধি বৃক্ষ, তুমি মার সাহায্য নিয়ে বলছো বোধি বৃক্ষ, এটাই তোমার ফাইনাল উত্তর। বেশ আদিত্য, চ্যালেঞ্জ করতে চাও না? বেশ, তাহলে দেখে নিই তুমি মার সাহায্য নিয়ে যে উত্তরটা দিলে বোধি বৃক্ষ, এই উত্তর ধরে তুমি 25 নম্বর জোগাড় করতে পারলে না পারলে না, দেখা যাক। সেদিনের উরুবিল্ল গ্রামের আজকের নাম বুদ্ধগয়া। নিরঞ্জনা নদীর নাম ফুলকু। আর যে অশ্বত্থ গাছের নিচে বসে সিদ্ধার্থ বোধিলাভ করেছিলেন, সেই গাছটিকে বলা হয় বোধিবৃক্ষ। বোধিবৃক্ষ, মার সাহায্য নিয়ে যে উত্তর তুমি দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। এবং সেই সঙ্গে তুমি 25 নম্বর তোমার ঝুলিতে দখল করে নিয়েছো, কিন্তু একটা সাহায্য হারিয়েছো। আদিত্য, আমরা যেহেতু বাবা মাকে নিয়ে একটু ভাবতে চাই, তখনই আমরা পেয়ে যাই সারাক্ষণ প্রতিটি কথার মাঝখানে একটু আড়াল থেকে একটু লুকিয়ে একটা মা উঁকি মারে, একটা বাবা উঁকি মারে। এই যে এখনই যেটা দেখলে, আমি প্রশ্নের উত্তর দিলাম আর মা সেটাকে বললো যে না, এটা আমিও বুঝতে পারিনি, এটা কিন্তু এক ধরনের কভার আপ, মানে আমার মিস্টেকটাকে মা কিন্তু নিজের মিস্টেক হিসেবেও বলছে। এবার এরকম অনেক হয়েছে, মানে স্কুল কলেজ মিলিয়ে আমার ভুলকে
মা বলেছে না হয়তো আমি ঠিক করে কিছু বলিনি ওকে, না আমি হয়তো একটু বেশি ছাড় দিয়ে দিয়েছি তাই এরকম হয়েছে? হ্যাঁ এটা হয়। এটাও যেমন জানি তেমনি তুমি যদি বেচাল করো তখন কি ছেড়ে দেয়? টাওয়ার থেকে নিউজ এইখান থেকে টাওয়ার এই টাওয়ারে যায়। হ্যাঁ মা একটু চিৎকার করে, বাপি খুব লো গলায় বলে তোমার সাথে আমার পরে কিছু কথা আছে বলে চলে যায়। নেক্সট এক ঘন্টা আমার গেল, কি কথা বলো না পরে বলবো খেয়ে নেওয়ার পর। এই বেস গলাটা বের করে যখন এগুলো বলে তখন ভয় পাই আমি, সেই এই ট্যাকটিক্সটা জেনে গেছে। তো এই দুটো মিলিয়ে মোটামুটি আমাকে একটু সামলে রাখা হয়। কিন্তু তুমি যখন ছোট ছিলে বড় হচ্ছিলে তখন মা কি ঠিক এইভাবেই শাসন করতো না, নিজেই শাসনের ভার? এই শুরু হবে এক্ষুনি, কি প্রশ্নটা করলে তুমি? চোর, হ্যাঁ ঘুষি, ঘুষি, আচর, আচর, ধাক্কা, ধাক্কা, খিমচে ফেলা, খিমচে, আমার মুখে চাবি ছুঁড়ে মেরেছে, ম্যাগি মাথায় ঢালা হয়েছে, আমার মাথায় স্যুটকেস পড়েছে। এ তো দশভুজা, দশটাতে দশটি অস্ত্র ছুটছে। তারপর দেখলো একটা পয়েন্টে মেরে নিজেরই হাতে লাগছে, তারপর থামিয়ে দিল একটু। সেগুলো তো সঙ্গত কারণ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুব তেঁদর একটা বাচ্চা ছিলাম, আমি কথা খুব একটা শুনতাম না। অন্যায় জেদ হলে তখন মনে হয় না যে এটা বোঝা উচিত যে এটা অন্যায় জেদ, তখন না শুনলে মাথাটা গরম হয়ে যেত। যাকে তোমার দ্বিতীয় প্রশ্নটা এবার তোমার দিকে আসবে। প্রথম প্রশ্নটা নম্বর পাওয়া যায়নি, আমরা এখনো ঝুলিতে নম্বর ভরতে পারিনি। তোমার দ্বিতীয় প্রশ্নটা দেখা যাক। এই ভারত বাংলাদেশ সীমান্তটির নাম কি তুমি কি জানো? সাহায্য নেব। নেবে একদম। পেট্রাপোল, 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 পেট্রাপোল। এটাই তোমার ফাইনাল উত্তর? বাবার থেকে নিয়ে তুমি বললে, তোমার কাছ থেকে একটা সাহায্য চলে গেল, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি বললে এটাই বলতাম, আমার এটাই জানা ছিল তাই। বেশ, কিন্তু তোমার বলায় আমরা বিশ্বাস করব না, আমরা দেখে নেব আদিত্য বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তার মানে বাবার সাহায্য নিয়ে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। এই যে জীবনের প্রথম উত্তরটা তুমি পেলে মার কাছ থেকে, মানে আজকের প্রশ্নের, আর ও পেলো বাবার কাছ থেকে, উত্তরগুলো কিন্তু ওরা জানেন, ঠিক সময়ে জিজ্ঞেস করলে ওরা বলেও দেন, এবং সেইগুলো অনেক সময় আমরা জানতে চাই না, তখন মুশকিলে পড়ি। আমাদের নিজেদের বাবা মার ক্ষেত্রেও এরকম বারবার বারবার এরকম ঘটনা হচ্ছে। তোমার জীবনে নিশ্চয়ই আছে যে উত্তরটা ওরা জানতো কিন্তু ওদের উত্তরটা পছন্দ হলো না। একদম ঠিক। যেমন যেমন আমি এটা অন্যরকম ভাবে বলতে চাই, আমি নিজে 10 মাস আগে বাবা হয়েছি। বাহ, তাহলে তো তুমি তো আরো এক্স্যাক্টলি, এখন থেকে আমার ছেলে যখন 10 মাস বয়স, এখন যখন কোনো কথা বলতে পারে না কিন্তু এখনো ওর একটা অসুবিধা হলে সেটা ওর মা আর আমি বুঝতে পারি, যখন ও কথা বলতে পারে না তখন ওর চাহিদাটা আমরা বুঝতে পারি, এরপর আস্তে আস্তে যখন কথা বলতে শিখবে তখন হয়তো জিনিসগুলো বুঝতে আরও সুবিধা হবে। কিন্তু এর থেকে 20 বছর পর যখন ও বড় হয়ে যাবে তখন তুমি যে কথাটা বললে যে আমরা উত্তরটা বলবো সেটা ওর পছন্দ হবে না, তখন হয়তো গিয়ে হয়তো কোনো না কোনো দিন যেটা আমাদের মনে হয়েছে ওরও মনে হতে পারে যে বাবা মা আমার জিনিসটা বুঝতে পারছে না। তো সেটাই আমি বলছি যে আমার বাবা মার ক্ষেত্রেও তাই, মানে আমার যখন যখন যে জিনিসটা দরকার হয়েছে সেই জিনিসটা আমি পেয়েছি, কিন্তু বাবা মা আমাকে এমনই একটা এনভায়রনমেন্টে বড় করেছে যে কোনোদিন আমি আকাশ ছোঁয়া কিংবা অবান্তর কিছু চাইনি। তো সেই শিক্ষাটা আমি পেয়ে বাবা আমার কাছে সত্যিই আমি খুব খুশি, তাই জন্যে আজ পর্যন্ত জীবনে যা যা পেয়েছি আমি সব কিছুতে প্রচণ্ড খুশি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোটবেলার রূপ
বাবা কিছু বলছেন না? আমি আজকে একটু বেশি চুপ করে আছি, মানে প্রথমত রুবাই কবে বড় হয়ে উঠলো আমি বুঝতে পারিনি, ওকে এখন আমার সেই ছোটটাই মনে হয়। ও যে আজ এখানে বসে অত ম্যাচিওর ওয়েতে কথাবার্তা বলতে পারছে, এটাই আমার কাছে কীরকম আশ্চর্যের লাগছে। এবং আমার অনেক দোষ ত্রুটি ও যেভাবে কভার আপ করে আমাকে সাজিয়ে দিচ্ছে তোমাদের সামনে, দর্শকের সামনে, সেটা আমার কাছে অত্যন্ত মানে গর্বের এবং অত্যন্ত আহ্লাদের একটা। দোষ ত্রুটি তো বলে না, মানে যাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছি তাদের তো দোষ ত্রুটি থাকতে পারে না, মানে আমি অন্তত যে আমি এইটুকুনি মানে আমার বাবা মার কোনো দোষ ত্রুটি থাকতে পারে না। আমরা এবার তোমার কাছে যাব, তোমার আজকের প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা তোমার দিকে ধেয়ে আসছে, দেখা যাক। এই যে দৃশ্যটা দেখলাম, এটা একটা গানের লাইনকে মনে করিয়ে দেবে তোমাকে। এই দৃশ্যের মধ্যে সেই ইঙ্গিত লুকানো আছে, সেটিকে আবিষ্কার করে গানের লাইনটিকে উদ্ধার করো এবং আমাদের বলো। একটা তো মনে হচ্ছে আমার খুব প্রিয় গান, তাই নাকি? তো সেটা একটু কনফিউজিংও লাগছে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, সামনে দুটো ওই দরজা জানলা খোলা নিয়ে একটুখানি চিন্তা হচ্ছে। সেইগুলোকেও ধরো, সেগুলোকে ছেড়ে দিও না। আচ্ছা, এখন আরেকটা জিনিস মনে হচ্ছে, বলো। মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা রেহতা হ্যায়, গানটা তোমার পছন্দের গান? অবশ্যই, কিশোর কুমার। আমরা তোমার এই উত্তরটা গ্রহণ করলাম। এবার আদিত্য, চ্যালেঞ্জ নো। বেশ, আমরা এবার দেখে নিই তোমার কাছ থেকে সুরে সুরে যে উত্তরটা পেলাম সেইটাই আসল গান কিনা, আমরা সেটাই খুঁজছিলাম কিনা, দেখা যাক। মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকড়া রহতা হ্যায়, মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকড়া রহতা হ্যায়, আফসোস ইয়ে হ্যায় কি ও হামসে কুছ উখড়া উখড়া রহতা হ্যায়। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 50 নম্বরে। 50-এ পৌঁছানো মানে প্রথম ইচ্ছে পূরণ। এসো আমরা উৎসব করি। আমরা এবার সোনার কাঠি মুঠ করে তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। জিনিসটা এত সুন্দর, আর যেভাবে পেলাম, যেভাবে আমার কাছে এলো, তাতে আরো আনন্দ ছেলের জন্য নিশ্চয়ই। হ্যাঁ, ধন্যবাদ। এই যে প্রথম ইচ্ছে পূরণ হলো, এটা দেখতে পেলে ভালোই লাগে, বলো? একদম মনে হয় যে এই তো আমারও হবে এক্ষুনি। একদম, তুমি একটা ইচ্ছে করেছো, প্রথমে মার জন্য না করে বাবার জন্যই প্রথম ইচ্ছেটা করেছো। তোমার সঙ্গে এই বাবার এই বোঝাপড়াটা, আমার বাবা হচ্ছেন দেবাংশু সেনগুপ্ত, মায়ের প্রথম ম্যারেজ, ফার্স্ট ম্যারেজের আমি দেবাংশু সেনগুপ্তর ছেলে। বাবা 2014-এর 14ই মার্চে উনি মারা যান। বেশ অনেক বছর ধরে বাবার সাথে আমার খুব একটা বেশি কথা হতো না, তারপরে লাস্টের দিকে গিয়ে লাস্ট কয়েক বছর দেখা হতো, কথা হতো। কিন্তু আমি সবসময় এটা সবসময় স্বীকার করি যে আমি দেবাংশু সেনগুপ্তের ছেলে হলেও আমাকে বড় করেছে অরিন্দম গাঙ্গুলি, আমাকে মানুষ করেছে অরিন্দম গাঙ্গুলি। এটা এত সুন্দর করে তুমি বলছো, এত প্রত্যয় নিয়ে বলছো, তাতে তুমি দুজনকেই এত সম্মান করছো, দুজনকেই এত শ্রদ্ধার আসনে বসাচ্ছ, আর তার সঙ্গে তুমি আসলে নিজেই বড় হচ্ছে, তুমি একটা সম্পূর্ণ মানুষ হচ্ছে। কিন্তু তোমার কাছ থেকে আরেকটু জানতে চাইবো, তুমি যখন ছোট ছিলে, এখন তো তুমি নিজেকে ব্যাখ্যা করতে পারো, তখন ছোট বয়সে এমন কোনো মুহূর্ত কি তোমার আসতো না যখন তুমি একটু বিপন্ন বোধ করেছো, ওকে নিয়ে একটু অসুবিধায় পড়ছো নিজেকে নিয়ে? বাপি ছিল মায়ের খুব কাছের বন্ধু,
মাঝে মাঝে আমার তখন মনে হতো যে কেন বাপি মায়ের সাথে এত কথা বলছে, মা তো আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত, মা কেন বাপিকে আগে প্রায়োরিটি দিচ্ছে। তখন বাপি বলে ডাকতাম না, তখন আমি অরিন্দম বলে ডাকতাম, তাই না? আমি অরিন্দম বলে ডাকতাম, একদম নাম ধরে ডাকতাম, পরিষ্কার বুঝিয়ে দিতে একদম। ওই অরিন্দম থেকে বাপি ট্রানজিশনটা আমার মনে হয় 2001-2 মা বাপির বিয়ের হওয়ার পর প্রত্যেক শনিবার রবিবার আমি বাবার সাথে কাটাতাম, আর রেস্ট অফ দ্য উইক আমি মা বাপির সাথে কাটাতাম। তো যখন আমি বাবার সাথে কাটাতাম তখন আমার কিন্তু মনে হতো যে আমি প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট, আমি এখন বাড়িতে নেই, এটা বাড়ি নয়, এটা আমি বাবার সাথে আছি। বাবার সাথে আমার সম্পর্কটা একটা প্রচণ্ড বন্ধুত্বের লেভেলে ছিল। খুব লুক ফরওয়ার্ড করতাম যে আচ্ছা স্যাটারডে কবে আসবে, বাবার সাথে ঘুরতে বেরোবো। রোববার অ্যাকচুয়ালি যখন সন্ধ্যাবেলা বাবা আমাকে বাড়িতে নামিয়ে দিত তখন আমি একটু মনমরা হয়ে থাকতাম যে আবার বাড়িতে ফিরে এলাম, বাড়িতে তো সেই মা বাপি স্বাধীনতা চলে গেল, হ্যাঁ মজাটা ছিল, উইকেন্ড মজাটা এলো আর গেল। কিন্তু সবসময় যখন বাড়িতে ফিরতাম বাপি কিন্তু হাসি মুখে আমার জন্য অপেক্ষা করে থাকতো। যেদিন একটু বড় হয়ে আমি এটা বুঝলাম যে আমি মজা করছি কিন্তু একজনের দিকে চিন্তা করছে যে বাপি ওখানে বসে আছে আমার জন্য যে আমি কখন ফিরবো, তখন আমি বুঝলাম যে মানে আই এম ব্লেসড, আমার বাবা আছে আমার বাপি আছে। তো তখন ওই যে ফিলিংটা আমার মনে হয় ওইখানে নেগেটিভিটি যা ছিল সমস্ত ওইখানে চলে গিয়ে অরিন্দম থেকে বাপির স্মুথ ট্রানজিশনটা যেটা বলি। বাহ, খুব সুন্দর বলেছো। সম্পর্ক তো আমরা জানি না, রক্ত তৈরি করে বটে, কিন্তু রক্তই তো শেষ কথা বলে না, বলে তো স্পর্শ, বলে তো আদর, বলে তো অনুভব, বলে তো প্রকৃতি। ওদের দুজনের মধ্যে সেই প্রকৃতি আছে যে প্রকৃতি পরস্পরকে না হলে চলে না। এ যদি বাতাস হয় তবে ও বৃষ্টি, এ যদি রোদ্দুর হয় তবে ও হলো সেই মেঘ যে এক্ষুনি রোদ্দুরকে আদর করবার জন্য ঢেকে দেবে। ওর যত ICSC সার্টিফিকেট বা যাবতীয় কিছু, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সব জায়গায় কিন্তু ফাদার্স নেম হিসাবে আমার নাম আছে। এটা কি করে হলো, এটা কি করে হয়েছে সেটা আমি জানি না, এটা কিন্তু ঘটেছে। প্লাস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ও যখন বিদেশে পড়তে গেল তখন তো পাসপোর্ট দরকার, এইবারে পাসপোর্টের সময় বলছে যে তোমার অরিজিনাল বাবার নাম চাই, এই যাই তোমার ডকুমেন্ট থাকুক ওই নাম হবে না। এইবারে ও দৌড়ে বাড়ি চলে এসছে, এসে বলছে আমার দরকার নেই পাসপোর্ট, আমি এই নাম চেঞ্জ করবো না। তখন আমি বললাম যে আমি ওকে বোঝালাম যে পাসপোর্টটা কোথায় লাগছে, তুমি যখন যাবে এয়ারপোর্টে তখন হয়তো ইমিগ্রেশনে সেখানে পাসপোর্টটা লাগবে, এছাড়া তো আর পাসপোর্টটা তোমার লাগবে না, তো ওখানে তোমার বাবার নামটা থাকুক, যেটা নিয়ম সেটা করো, অসুবিধা কী আছে। কিন্তু ও এটা বলেছিল আর, কিন্তু এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আসলে একটা দেশ থেকে পাসপোর্ট দেখালেই অন্য দেশে ঢুকে যাওয়া যায়, কিন্তু একটা মানুষ থেকে আরেকটা মানুষে ঢুকতে গেলে যে পাসপোর্টটা লাগে সেটা এখানে ছাপানো থাকে, একদম সেটাকে ছাপিয়ে তুলতে হয়। সেই পাসপোর্টে অরিন্দম গাঙ্গুলীর নাম আছে, আছে বলেই এরকম অনায়াসে কোনো রকম পার্মানেন্টলি স্ট্যাম্পড, এবং সেই কারণে একটা বিরাট কাঁটা তারের বেড়া থাকা সত্ত্বেও সেটাকে এরকম অনায়াসে লাফিয়ে চলে যাওয়া যায়। এবং তোমরা যে পেরেছো এটা দারুণ সুখের একটা অভিজ্ঞতা, এটা একটা অন্যরকম হ্যাপি প্যারেন্টস ডে। তোমার আজকে তৃতীয় প্রশ্নটা তোমার দিকে আসবে, তোমার এই প্রশ্নের উত্তরটা পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে, দেখে নাও। আমরা এখন উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে। মুক্তারামের তক্তারামে শুক্তারাম খেয়ে বাংলার একজন জনপ্রিয় লেখক আজীবন কাটিয়ে গেছেন। আমি অনেকবার ওনার ঘরে গিয়েছি, ভাঙাচোরা ঘরে যেটুকু দেয়াল ছিল তাতে সাধারণত ওনার পরিচিত লোকেদের নাম ঠিকানা লেখা থাকত। ডায়েরি তিনি মেনটেন করতেন না, ঠিকানা লিখে রাখতেন দেওয়ালে, কারণ ডায়েরি হারিয়ে যেতে পারে, দেওয়াল তো আর হারিয়ে যেতে পারে না। আমরা যেতাম ওনার বাড়ি, ওনার ঘরে, উনি রসগোল্লা খেতে ভালোবাসতেন, রসগোল্লা দিতে হতো। লেখা আর লোককে অনাবিল হাসানো, খাওয়া আর লোককে অকাতরে খাওয়ানো, এছাড়া জীবনে তার কোনো নেশা ছিল না। কথায় কথায় বলতেন, নেশায় যদি করব তো রাবড়ি নেশা করব। মিষ্টি খেতে যে ভালোবাসতেন, মামার দেওয়া মিষ্টিটা কি যেভাবে খেয়েছিলেন, টাকা পেলেই বাদশাহী মেজাজে খেয়ে ফেলতেন, তারপর চূড়ান্ত দারিদ্রের মুখে পড়তেন। একবার এক চোর এই মেজ ঘরে ঢোকে চুরি করতে, কিছু না পেয়ে মালিকের অবস্থা বুঝে চুরি না করে উল্টে 10 টাকা রেখে চলে গিয়েছিল। কোন লেখকের কথা বলা হচ্ছে, কোন লেখকের কথা বলা হলো, একটা পরিচয় দেওয়া হলো, আওয়াজ দেওয়া হলো, অনেক কিছু বলার হলো, জানতে চাওয়া হচ্ছে এই লেখকের নাম কি।
মন বলছে শিবরাম, মাথা কি বলছে? কথাটাও তাই বলছে। মানে মন মাথা এক জায়গায় করে জোরে উত্তর দাও। শিবরাম। শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? ঠিক উত্তর। ও চ্যালেঞ্জ করতে চায় না, তোমার কাছ থেকে যে উত্তরটা পেয়েছি সেটা যদি ঠিক হয় তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করবে। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যা। আপনারা ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এই শিবরাম চক্রবর্তীর ঘর, এই ঘরেই উনি থাকতেন। শিবরাম চক্রবর্তী, একেবারে ঠিক উত্তর দিয়েছ তুমি। এবং সেই সঙ্গে তোমার ঝুলিতে আরো ২৫ ২৫ ২৫ ৫০ এবং ৫০ পয়েন্ট নিয়ে আমরা বাবার ইচ্ছে পূরণ করে ফেলেছি। অতএব আমরা এখন সুরে গাইব এবং ছন্দে নাচব, চলো আমরা উৎসব করি। ও বাবু মশা, এখন আমি শহরটা রেই গোলক ধাঁধায় আধার হলো মন, শহরটা রেই গোলক ধাঁধায় আধার হলো মন। মন্দ ভালো রে কি খেলা ভোলা মন, মন রে মন্দ ভালো রে কি খেলা চলছে ঘেতা সর্বক্ষণ আধার হলো মন, শহরটা রে গোলক ধাঁধায় আধার হলো মন। হেথায় বাবা রে কেউ ড্যাডি ডাকে, মাম্মি বলে নিজের মাকে, আমি গায়ের ছেলে গড় করি ভাই, আমি গায়ের ছেলে গড় করি ভাই, সেই বাঙালির শ্রীচরণ আধার হলো মন, শহরটা রে গোলক ধাঁধায় আধার হলো মন। আলেখক, এইবারে তোমার দ্বিতীয় ইচ্ছেটা পূরণের জন্য তোমার কাছে প্রশ্ন আসবে, তোমার কাছে জানতে চাইবো তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে মায়ের জন্য একটি ঘড়ি এবং একটি পারফিউম। এই গিফটটা বেসিক্যালি একটা স্মৃতিচারণ আমার কাছে। তার মেন কারণটা হচ্ছে আমি ব্যাঙ্গালোরে চাকরি করতে গিয়ে যখন আমার প্রথম মাসের মাইনে পাই, তখন প্রথম মাসে আমি মার জন্য এই গিফটটাই কিনেছিলাম। সেটি আজ থেকে প্রায় নয় না করে ৭ বছর হয়ে গেছে, মা এখনও সেই শিশুটি রেখে দিয়েছেন। ওটা তো শুধু পারফিউম নয়, ছেলের মনের গন্ধ ওর মধ্যে ঢুকে আছে, তাই ওটা অনেক বেশি দামি। আজকে যদি তুমি এই ইচ্ছে পূরণ করতে পারো, ওটাতেও ওই রকমভাবে একটা যা ওর গন্ধ, তার সঙ্গে তোমার ভালোবাসা, তোমার শ্রদ্ধা, তোমার উষ্ণতা সব মিশে যাবে। সেই ইচ্ছে পূরণের জন্য তোমার কাছে এবার আজকের দ্বিতীয় ধাপের প্রশ্নটি আসবে। এবং আদিত্য, তুমি যদি চ্যালেঞ্জ করতে পারো তুমি পৌঁছে যাবে ৭৫, তাই তোমার উইশটাও জেনে নেওয়া দরকার। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? বলে না সবাই যে ছোটবেলা থেকে মায়ের রান্না খাই বা মায়ের রান্না মিস করে, আমার সেটার খুব একটা অপশন হয়নি, কারণ মা খুব একটা রাঁধেন না। ঠিক আছে, রাঁধে মাঝে মাঝে, মাসে একবার, মাঝে মাঝে ৩-৪ মাসে একবার, রান্নাটা বেশি হয় না। ইদানিং দেখছি আমার বাইরের খাওয়ার প্রবণতা একটু বেড়ে যাচ্ছে, সেইটা আটকাতে মা বলেছে না ঠিক আছে আমি নামছি মাঠে, তাই নাকি? তো মা শুরু করেছে রান্না ডেইলি, এখন আমাকে বলে কী খাবে আজকে, কটেজ চিজ পাই খাবে, আজ রাত্রিরে তুমি একটা সুন্দর করে ভালো মাছের কালিয়ে বানিয়ে দিচ্ছি, আর কালকে একটা ভালো চপ বানিয়ে দিচ্ছি। তো মা এখন এক্সপেরিমেন্ট করতে শুরু করেছে। এই এক্সপেরিমেন্টেশনটাকে আমি সাপোর্ট করার জন্যে মাকে একটা ভালো নতুন কিচেন সেট দিতে চাই, দিয়ে বললাম মা তুমি যা বানাবে আমি এখন খাবো, তুমি জাস্ট এক্সপেরিমেন্ট করে যাও এইটার জন্য। বেশ, মা এখন রাঁধেন? এখন রাঁধেন। চুল বাঁধেন কি? বেশ, এবারে রাঁধুন এবং চুলও বাঁধুন, দেখা যাবে তোমার আজকে দ্বিতীয় ধাপের প্রশ্নটি ইচ্ছে পূরণের জন্য আসছে। ভালো করে দেখো, বিচার করো, তারপর উত্তর দাও।
যিশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে থেকেই ভারতে কুস্তি জনপ্রিয়। মল্ল পুরাণেও কুস্তির উল্লেখ আছে। মোগলরা আসার সাথে সাথে প্রাচীন ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মঙ্গল এবং পারস্য স্টাইল যুক্ত হয়ে তা আরও চিত্তাকর্ষক হয়ে ওঠে। ভারতীয় কুস্তির জগতে গামা পালোয়ান, গোবর গুহ, দারা সিং এতটাই জনপ্রিয় যে তাঁদের নাম আজ ঘরে ঘরে পৌঁছে গেছে। কুস্তির নানান রকম টেকনিকের মধ্যে একটি মোক্ষম প্যাঁচ হল ধোবি পাট। ধোবি পাট বলতে কি বোঝায়? এটা প্যাঁচ দিয়েছি তোমাকে ধোবি পাট, এই যে কুস্তির প্যাঁচটাকে আমরা চিনি, এটা বলতে আসলে কি বোঝানো হয়? তুলে আসার মারা। আমরা যেমনি দেখি ওই ধোবি ঘাটে যেমনি যারা এমনি করে যে কাপড়টাকে মারে, সেরকমভাবে মানুষকে তুলে আছাড় মারা, মানে কাপড় কাচার মতো করে আছে, কাপড় কাচার মতো। হ্যাঁ, সেই জন্য ধোবি পাট। ধোবি পাট, তোমার এই উত্তরটাই নেবো তো? হ্যাঁ, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, এবার দেখে নি, তুমি যে প্যাঁচের উত্তরে আর একটা প্যাঁচ জেড়েছো, সেই প্যাঁচটায় তুমি কি প্রশ্নটাকে কুপঘাত করতে পারলে নাকি নিজেই কুপঘাত হয়ে গেলে, দেখা যাক। ধোবা যেভাবে কাপড়কে মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে বাড়ি মারে, সেভাবে বিপক্ষকে মাথার উপর তুলে ঘুরিয়ে আছাড় মারা। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা আবার ঠিক হয়েছে। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 75-এ। আরেকটি প্রশ্নের অপেক্ষা, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবার তোমার কাছে আসবে। এই যে মা রান্না করতে শুরু করলো প্রথম অনেক দিন পরে হঠাৎ করে, সেই দিনের রান্নার স্বাদ কেমন ছিল? ভালো ছিল তো? এ কি লজ্জায় মুখ ঢাকছো তুমি? আমি বাপি আর আমার একজন বান্ধবী, আমরা তিনজনে মিলে আমার বাড়িতে বসে খাচ্ছি। মা বানাচ্ছে ভেটকি মাছের পাতুরি, সবাই এক্সাইটেড, মা অনেক দিন পর রান্না করছেন, একটার পর একটা পাতুরি চলে আসছে। এবার বাপি দেখছি দিব্যি খাচ্ছে খুব ভালো, আমি একটা খেয়ে দেখলাম প্রচন্ড তেতো, এত তেতো আমার মুখে নিতে পারছিলাম না। বাপি ওদিকে বড় বড় দলা ভাত আর পাতুরি খাচ্ছে, আহ কি বানিয়েছো তুমি রানী, কি সুন্দর হয়েছে পাতুরিটা। আর মা বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে আরো বানিয়ে যাচ্ছে। আমি বলছি মা এবার থামো। ফাইনালি মা বসলো খাবার টেবিলে, করে নিজে একটা খেলো, করে হঠাৎ মায়ের চোখ বড় হয়ে গেল, কাঁদতে শুরু করলো, আমি রান্না করতে পারি না বলে ছুটে ঘরে গিয়ে দরজা লক করে কাঁদতে শুরু করলো। আমরা দরজা দম করছি, কি হয়েছে মা দরজা করলো? মা ঘর দরজা করলো, আমি তোমাদের জন্য রাঁধবো না, আমি রান্না করতে পারি না, আমি মা হিসেবে ফেলিয়র। বাপি বলছে না না খুব ভালো রেঁধেছো, এর থেকে ভালো হয়নি খাবার। এতে আরো আমার দুঃখ বেড়ে গেছে যে সান্ত্বনা দিচ্ছে মিথ্যে বলে, আমি তো নিজে খেয়ে দেখছি। ও যেটা করেছিল যে ভুল নাম বলেছিল, আসলে ওটার নাম ছিল নিমপাতু। কিন্তু গত পরশু দিন মা একটা চিজ কটেজ পাই বানিয়েছে মাইক্রোওয়েভ ওভেনে, এত সুন্দর খেতে। আমি জাস্ট বসে টিভি অফ করে জাস্ট খাবারের দিকে তাকিয়ে একটার পর একটা চামচ খেয়েই যাচ্ছি। না, ওটা বাবার মতো এক্সপ্রেশন ছিল না সেদিনকার, বাবার মতো না, না সেটা সেটা সত্যিকারের ছিল, ওটা ছিল না। দেবো দেবো না খেয়ে কি খাবারের স্বাদ নিয়ে কোনো লাভ নেই, কিছু লাভ হচ্ছে না। আমরা ওর ইচ্ছে পূরণ করবার চেষ্টা করি, তারপর একদিন হবে, একদিন শুধু সেদিন পাতুরিটা নেতো না। এইবারে আদিত্য, দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার চতুর্থ প্রশ্ন তোমার দিকে আসছে, এটা পারলে তুমি 75-এ পৌঁছবে। বেশ, দেখা যাক আজকে চতুর্থ প্রশ্নটা তোমার জন্য কি বরাদ্দ করা আছে। আলু তখন ভারতে আসেনি। 1790 সালে ডাচ ব্যবসায়ীরা ওয়ারেন হেস্টিংসকে এক বস্তা আলু উপহার দেয়। লর্ড আমহার্স্ট ব্যারাকপুরে আলুর চাষ শুরু করে। এরপর বাঙালিরা আলুকে আপন করে নেয়।
ওয়াজিদ আলী শাহ যখন লখনৌ থেকে কলকাতায় চলে আসেন, তার সঙ্গে আসে বিরাট এক রাঁধুনির দল। তারা শালগমের বদলে আলুর উপর আকবরের রেসিপি প্রয়োগ করে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের প্রতিদিনের খাদ্য আলুর দম। দম পদ্ধতিতে রান্না বলতে কি বোঝায়? দম পদ্ধতি রান্না মানে কি বোঝো? কাকে দিয়েছে রাজার পাট? যতদূর মনে হচ্ছে আলুটাকে জলের মধ্যে দিয়ে তারপর যেটাতে রান্না করা হচ্ছে সেটাকে কভার করে দেবা, তো প্রেসার ক্রিয়েট করা, চাপা দিয়ে ওই হিটটা দিয়ে রান্না করা। হ্যাঁ, তা তুমি বলতে চাইছো স্টিমের প্রেসারে ওটা আসলে তৈরি হয়, এটাই উত্তর হিসেবে নেবো তো? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? ঠিক উত্তর। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যা। ধিমে আঁচে হাঁড়ির মুখ সিল করে ভাপ বা দম আটকে রান্না করাকে বলে দম পদ্ধতিতে রান্না। স্টিমের প্রেসারটাকে ভাপা বা দম বলে, সেই কারণেই দমটা এসেছে। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক উত্তর হয়েছে। এই 75 নম্বর নিয়ে আর 25-এর অপেক্ষায় থাকো, তাহলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। আলেখ্য, তুমি এবার দাঁড়বে, চলে যাও 100-তে। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এবার যে প্রশ্নটা আসছে সেটা খুব মন দিয়ে দেখো, বিচার বিবেচনা করে ঠিক উত্তর দাও, দেখা যাক। তিনটি প্রচ্ছদ আমরা দেখতে পাচ্ছি, এই তিনটি প্রচ্ছদের মধ্যে মিল কি? তিনটি প্রচ্ছদই সত্যজিৎ রায়ের আঁকা। এত তাড়াতাড়ি উত্তর দিয়ে দিলে! সত্যি কথা বলতে মানে আমি যেই আমাদের মানে শুধু বাবা না কাকাদের কাছ থেকে যে কালচারটিতে বড় হয়েছি সেখানে সত্যি আমার জীবনে সত্যজিৎ রায় এবং সত্যজিৎ রায়ের সিনেমা একটা খুব বড় প্রভাবের জায়গা। উনাকে আমরা খুব কাছের থেকে মানে ফলো করি, অবজার্ভ করি। তার মানে তুমি বলতে চাইছো যে তিনটি প্রচ্ছদ এঁকেছেন সত্যজিৎ রায়? একদম। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, তুমি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তুমি আবার একেবারে ঠিক উত্তর দিয়েছো, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100 নম্বরে, 100-তে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ। এবং এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মার জন্য একটা বিশেষ হার এবং কানের দুল। চলো আমরা উৎসব করে সেসব ছিনিয়ে নিই। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তুই পারবো কেবল অনেক ঋণ, সেইটুকু দেবো। আমার একটা জিনিস মনে হচ্ছে যে ঘড়ি তো সময়ের সূচক, মানে সময়কে ইন্ডিকেট করে। এই যে সময়ের সাথে সাথে এইটুকু ছেলেটা বড় হয়ে উঠল, মাকে প্রেজেন্টেশন দিচ্ছে, মানে সত্যি তাই, মার চোখ চিকচিক করে উঠেছে। কি বলবেন আপনি, কিছু বলতে চান? বাকরুদ্ধ ভাবে আদিত্য, তোমার পঞ্চম প্রশ্ন আসবে, কিন্তু তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমার কাছে একটি জাদু প্রশ্ন বরাদ্দ আছে 50 নম্বরে। তুমি কি সেটা এখন চাও নাকি পরে? আপাতত এই 25 নম্বর নিয়ে তুমি পৌঁছে যেতে চাও 100-তে। একদম। বেশ, তোমার পঞ্চম প্রশ্নটা তোমার জন্য আসছে, সেটা কি? খুব সাবধানে দেখে বিচার করে দম লাগাকে উত্তর দাও। মেশিন কা ডেফিনিশন বলো। স্যার, হর ও চিজ যো ইনসান কা কাম আসান করে ইয়া বক্ত বজায়ে ও মশিন হ্যায় স্যার। গরমি লগ রহি হ্যায়, বটন দবায়া, হওয়া চালু, ফ্যান, মশিন হ্যায় স্যার। মিলো দূর আপ আপনে দোস্ত কে সাথ বাত কর সকতে হ্যায়, টেলিফোন, মশিন হ্যায় স্যার। স্যার, অ্যাকচুয়ালি হম মশিনো সে ঘিরে হুয়ে হ্যায় স্যার,
पेन की निब से लेके पैंट की जिप तक सब मशीन है। Idiot. Anybody else? Yes. Sir, machines are any combination of bodies so connected that their relative motions are constrained, and by which? क्या बात है? Perfect. Please sit down. Thank you. लेकिन सर मैंने भी तो वही बताया सर आसान भाषा में। आसान भाषा में भर जाइए। Idiot. So we were discussing about the machine. अरे तुम वापस क्यों आए हो? सर कुछ भूल गया हूँ सर। क्या? Instruments that record, analyze, summarize, organize, debate, and explain information that are illustrative, non-illustrative, hardbound, paperback, jacketed, non-jacketed, with forward introduction, table of contents, index that are intended for the enlightenment, understanding, enrichment, enhancement, and education of the human brain through sensory route of vision, sometimes touch. Kisher songa deya holo. Boy. Boyer. Onijer boyer description dilo eta. Besh, etai uttor hishebe nebo to. Ekdom. Besh, tomar ei uttor ta nilam. Tumi ki challenge korte chao? Na. বেশ এবার দেখে নি যে উত্তরটা তুমি দিলে এটা দিয়ে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে বিরণে পৌঁছতে পারলে কি পারলে না দেখা যাক আরে তুমি वापस क्यों आए हो सर कुछ भूल गया हूं सर क्या Instruments that record, analyze, summarize, organize, debate, and explain information that are illustrative, non-illustrative, hardbound, paperback, jacketed, non-jacketed, with forward introduction, table of contents, index that are intended for the enlightenment, understanding, enrichment, enhancement, and education of the human brain through sensory route of vision, sometimes touch. अरे कहना क्या चाहते हो? किताबें सर, books. Books भूल गए सर लेने. वो একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি. শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ. এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100 নম্বরে 100 তে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে বিশেষ পুরস্কার আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন এইটুকু তো পারবো কেবল অনেকক্ষণই সবাই মিলে পাত পেড়ে খাওয়া যাবে তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য পঞ্চম প্রশ্ন আসবে তোমার কাছে জানতে চাইবো তোমার তৃতীয় ইচ্ছেটা আগে কি এখন দেখি বাবা মার অবসর সময়টা পুরোটাই হচ্ছে নাতির সাথে এবং স্বাভাবিকভাবে নাতি যত হাসি খুশি থাকে তাদেরও মন তত প্রসন্ন থাকে তো আমার তৃতীয় ইচ্ছেটা বেসিক্যালি আমার ছেলের জন্য থ্রু আমার বাবা মা যেটা আমার বাবা মা ছেলেকে দেবে যে নিয়ে আমার ছেলে ব্যস্ত থাকবে এবং তাতে বাবা মারও খুশি থাকবে ছেলের জন্য কিছু খেলনা খেলনা বাহ আসলে ছেলের হাত দিয়ে বাবা মাকে খেলনা দেওয়া তোমার তৃতীয় ইচ্ছেটা কি জেনে নেবো কেননা তোমার চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে যে যেমন তুমি জানো আমাদের একটা নাটকের গ্রুপ আছে চারবাক বলে আর চারবাক আমার জীবনের আমার বড় হওয়ার মধ্যে প্রচন্ড প্রচন্ড ভাবে জড়িয়ে নাটক জগৎটা কিন্তু প্রচন্ড কঠিন সার্ভাইভ করা বা নাটকটাকে রুজিরুটি বানিয়ে ওখান থেকে রোজগার করাটা নিয়ার ইম্পসিবল আর সেইটা আমি ডেইলি দেখি যখন চারবাকের রিহার্সাল শেষ হয়ে যায় কয়েকজন কোর মেম্বার বসে কিন্তু ডিসকাস করে যে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এরকম আমাদের টাকা পয়সার অবস্থা এরকম তো বাপির খুব ইচ্ছে যে আগামী একটা প্রোডাকশন নামাবেন তুমি বলতে চাও কি প্রোডাকশন না একটা খুব ডিফিকাল্ট প্রোডাকশন ভাবছি যেটা খুব অ্যাটেম হয়নি এখনো সেটা শরৎচন্দ্রের শেষ প্রশ্ন আচ্ছা তো সেই নাটকটা যদি কোনো মতে করার জন্য আমরা একটু সাপোর্ট পাই একটু হেল্প পাই ও আচ্ছা এটা নাট্য প্রযোজনার জন্য একটা অনুদান প্রযোজনার জন্য একটু সাপোর্ট হেল্প এনকারেজমেন্ট বাবাকে সাহায্য করা বাবা যাতে এটা করতে পারে মা চারবার পুরো সবাইকে বাহ এটা ভারী সুন্দর ইচ্ছে খুব সতর্কভাবে ওর প্রশ্ন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো তোমার পঞ্চম প্রশ্নটা তোমার দিকে আসবে নাকি তুমি জাদু প্রশ্নটা চাইবে তুমি স্থির করো না পঞ্চম প্রশ্ন তাই বেশ তোমার আজকের পঞ্চম প্রশ্নটা তৃতীয় ইচ্ছে পূরণের জন্য আসছে 25 নম্বরের মন দিয়ে দেখো তারপর উত্তর দাও দেখা যা তোমার দোনো নো পতা নেই হাত ফাড় কে রেস লাগানো ও সুলদের খিলাফ হে পর ফির ভি তুমি দোনো নে হাত ফাড় কে রেস লাগাই কিউ স্যার আজ দোনো নে কসম খাদি হে কি জিন্দেগি ভিচ জিতাঙ্গে তা কঠে হা
हारांगे तो कट्ठे शाबाश शाबाश ए शीन स्कूल बल्लो करमे नु दिती जाती है थैंक यू सर थैंक यू কোন ক্রিকেটার কে শিশু অভিনেতা হিসেবে দেখা গেল যুবরাজ সিং যুবরাজ সিং তুমি জানো এটা একদম তুমি কি চ্যালেঞ্জ করতে চাও না বেশ তোমার এই যুবরাজ সিং উত্তরটা নিলাম এবার দেখে নি তুমি 100 পেরিয়ে 125 এ পৌঁছতে পারলে কি পারলে না দেখা যা এই শীল স্কুল বলো কর্মে নু দিতি জানি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো শুভেচ্ছা 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 সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 125 এ আর একটি প্রশ্নের অপেক্ষা তুমি কি একটা ম্যাজিক প্রশ্ন নিয়ে ওকে ছাড়িয়ে যাবে নাকি চলো নিয়ে নি কেয়া বাত তোমার 50 নম্বরের ম্যাজিক প্রশ্ন আসবে যদি পারো তোমার তৃতীয় ইচ্ছে পূরণ বেশ দেখা যাক এদের মধ্যে কে পরিবেশ সচেতন একটা ক্লু দেওয়া আছে এদের মধ্যে কে পরিবেশ সচেতন আলেখ্য কিন্তু খুব দম দিয়ে দেখছে প্রায় খুঁজে পেয়ে গেছি মা কোনটাকে বলছে মা একদম ডান দিকেরটা বলছে একদম লাস্টে শেষে শেষেরটা ব্যাখ্যাটা কি আর নয়টা খুব ইম্পর্টেন্ট এখানে যে আর নয় কি আর নয় প্লাস্টিক আর নয় লাস্টেরটা মার সাহায্য নিয়েছো হ্যাঁ এটা ঠিক ঠিক আছে তাহলে তুমি কি বলতে চাইছো লাস্টেরটা প্লাস্টিক আর নয় কেন কারণ প্লাস্টিক মানে প্লাস্টিক আর নয় আর নয় প্লাস্টিক আর নয় আমরা আর প্লাস্টিক ব্যবহার করব না যদি তোমার এই উত্তরটা ঠিক হয় তাহলে তুমি জাদু প্রশ্ন বাবদ 50 নম্বর পাবে আর যদি ভুল হয় তাহলে একটু অপেক্ষা করতে হবে তুমি কি আর চ্যালেঞ্জ করতে চাও চাও না বেশ তোমার উত্তরটা এইবার ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নি দেখা যা প্লাস্টিক আর নয় তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ যেহেতু এটা জাদু প্রশ্নের জন্য বরাদ্দ থাকে 50 নম্বর তুমি পৌঁছে গেছো 150-তে 150-তে পৌঁছানো মানে তোমার একটা তৃতীয় ইচ্ছে পূরণ তোমার বাবার জন্য চারবাগ দলের জন্য মায়ের জন্য চলো সামনে ইচ্ছে খুশি চা
বারবাকের জন্য, আদিত্যর বাবার জন্য। আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল যে একটা মেয়ে অ্যাডপ্ট করবো আমরা। অ্যাডপ্ট করতে গেলে যা যা নিয়ম কানুন সমস্ত পালন করেছিলাম, হঠাৎ নোটিস করলাম ও ভীষণ ম্লান হয়ে গেছে। ওই জায়গায় পৌঁছে আমরা দুজনে ডিসাইড করলাম এই ডিসিশনটা নেবো না। আজকে এইখানে বসে মনে হচ্ছে সেদিনের সেই সিদ্ধান্তটা যে কতখানি সঠিক ছিল। চলি বাবার পায়ে পায়ে, আজ গাছে ঠান্ডা ছায়া ছেলেবেলার। এইটা আমার জীবনের একটা বিশাল বড় রিগ্রেট। আমি সেদিন যেটা অনুভব করেছিলাম যে আমার বাড়িতে আমার একটা ছোট বোন লাগবে না, সেটা প্রচণ্ড ভুল করেছিলাম আমি। কারণ সিবলিংসদের মধ্যে বা ভাই বোন বা ভাই ভাই বোন বোন এদের মধ্যে যে সম্পর্কটা, এটা আমি মিস করে গেলাম। এটা এখন মনে হয়, এটা তখন ভেবেছিলাম না আমি ওদের ভালোবাসাটা একা লুফে নেবো, ওদের ভালোবাসা খালি আমার জন্যে। আর এখন মনে হয় যে না, আমি যে আজকাল পপকর্ন খাই আর কাউকে দিতে চাই না সিনেমা হলে, কেন? কারণ আমার একটা পাশে বোন বা ভাই ছিল না যে আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি শেয়ার করতে অত জানি না, আমি একটু সেলফিশ হয়ে বড় হয়েছি। তো এইগুলো আমার এখন খুব মনে হয়। আসলে তুমি যেটা বললে যে কিছু ছাড় দিলে কিছু পাওয়া যায়, সেই মুহূর্তে হয়তো ছাড় দিতে পারোনি, এত সহজে এখন যে বলতে পারছো, অনেকগুলো পথ পেরিয়ে এসছো বলে বলতে পারছো, কিন্তু তুমি যে বলতে পারছো তাতে তোমার ভেতরের একটা জাগ্রত মন আছে, সেটাকে স্যালুট করলাম। আমরা আছি তৃতীয় ইচ্ছে পূরণের দোরগোড়ায়। তোমার একটি প্রশ্ন আসবে এবং এটি ছ নম্বর প্রশ্ন তোমার, মানে আজকে সরাসরি শেষ প্রশ্ন। তোমার জাদু প্রশ্ন এখনো তোলা আছে। বেশ, তোমার আজকের ছ নম্বর প্রশ্নটা কি আসছে দেখা যাক। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে 54 কিলোমিটার দূরে চীন ও ভারতের মধ্যে যোগাযোগের রাস্তা হলো এটি। প্রাচীনকালে চীন ও ভারতের মধ্যে স্থলপথে ব্যবসা বাণিজ্যের যোগাযোগের সূত্রও ছিল এটি। ঐতিহাসিক মতে সম্ভবত হিউয়েনসাং চীন থেকে এখান দিয়েই পাস করেন ভারতে। 1962 সালে রাজনৈতিক কারণে এই স্থানটি বন্ধ হয়ে গেলেও আবার 2006 সালে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে পুনরায় খোলা হয় এই স্থান। বিখ্যাত সিল্ক রুট এই স্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই স্থানটির নাম কি? এই জায়গাটির নাম কি? আমার হেল্প নেব। তোমাদের একটা হেল্প বাকি আছে, অতএব তুমি হেল্প নিয়ে নিতে পারো। নাথুলা পাস। নাথুলা পাস, বাবার হেল্প নিয়ে তুমি বলেছো নাথুলা পাস, চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল এবার সেটাকে আমরা যাচাই করে নেব, দেখা যাক। এই স্থানটির নাম নাথুলা পাস। নাথুলা পাস, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 150-তে। 150 করা মানে তৃতীয় ইচ্ছে পূরণ। চলো আমরা উৎসব করি, এসো। চলতে থাকুক, হ্যাপি প্যারেন্টস ডে চলতে থাকুক। আজকে তোমার জন্য বরাদ্দ শেষ প্রশ্নটা দেখব, কিন্তু তার আগে তোমার কাছে জানতে চাইবো তোমার চতুর্থ ইচ্ছেটা কি। এটা খুবই মজার, কারণ
মা বাপি সিরিয়ালে কাজ করে, সিনেমায় কাজ করে, নাটক করে, বেরোতে পারে না। তো ইন্ডিয়াতে যদি ভাবতে হয় সব থেকে সুন্দর কোথায় আমি মা বাপিকে নিয়ে যেতে চাই, আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে শোনা, আমার বান্ধবীর কাছ থেকে শোনা, সেটা হচ্ছে কেরালা। খুব সুন্দর বলে গড জোন কান্ট্রি, যেখানে ওরা কলকাতার সব কাজের চাপ, এই শহরের চাপটা ছেড়ে আমরা তিনজন মিলে একসাথে একটু ঘুরবো কেরালা। বেশ, তোমার এই ইচ্ছে পূরণের জন্য এবার তোমার শেষ প্রশ্নটা তোমার কাছে আসছে। ভালো করে দেখো, শোনো, তারপর উত্তর দাও। দেখা যাক। প্রথমে একটি ছবি, দ্বিতীয় একটি ছবি, তৃতীয় একটি ছবি। নিচের যে ছবিটা তার নিচে জিজ্ঞাসা চিহ্ন, ওখানে কি বসাতে চাও? আনসার হবে 6, বোঝাতে হবে। ফার্স্ট এরটা হচ্ছে ফায়ার ইঞ্জিন, ফায়ার যখন ইমার্জেন্সি আমরা তিনটে নাম্বার ডায়াল করি। টেলিফোন নাম্বারে বা মোবাইল নাম্বারে ইউজুয়ালি 10টা ডিজিট থাকে। এটিএম পিন, লাস্টের একটা এটিএম মেশিন, এটিএম পিনে 4টে ডিজিট থাকে। আর পোস্টাল অ্যাড্রেসে আমরা পিনকোড ইউজ করি, পিনকোড জেনারেলি 6টা নাম্বারের হয়, তাই 6টা 6। ওখানে তুমি 6 বসাতে চাও, তুমি চ্যালেঞ্জ করতে চাও? সঠিক উত্তর। বেশ, তুমি বলেছো 6, আমরা দেখে নিই এই 6 উত্তরটা দিয়ে তুমি ছক্কা হাঁকিয়েছো কিনা, অর্থাৎ তুমি ঠিক উত্তর দিয়েছো কিনা, দেখা যাক। তুমি আবার একেবারে ঠিক উত্তর দিয়েছো। আমরা কিন্তু বাড়িতে বসে বসে হ্যাপি প্যারেন্টস ডে দেখি, আর বাপিরা আমার কিন্তু প্রশ্ন উত্তরের একটা প্রচন্ড প্রবণতা আছে। আমি গান শুনি, বলি এটা কোন ছবির, বাপি আমাকে একটা সিনেমার সিন দেখিয়ে বলে এটা কোন ছবি। তো আমরা কিন্তু হ্যাপি প্যারেন্টস ডে দেখি, আর এই কোয়েশ্চেনগুলোর কিন্তু আমরা উত্তর নিজেদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। এটার মধ্যে কিন্তু বাড়িতে রীতিমতো ঝগড়া হয়, আচ্ছা এটা এই উত্তর না, এটা ওই উত্তর। তো ওই ট্রেনিংয়েই মনে হয় ওই যাই হোক, তুমি 25 আরো দখল করে নিয়েছো এবং তুমি পৌঁছে গেছো 175। একটু দম ধরে থাকো, তোমার জাদু প্রশ্ন বাকি আছে। জাদু প্রশ্নটা বলতে পারলে তুমি একেবারে পৌঁছে যাবে 200, মানে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করে ফেলবে। আর যদি তুমি চ্যালেঞ্জ করো, তুমি পেয়ে যাবে 50, তুমি পৌঁছে যাবে 225। সুতরাং যে উত্তর দিতে পারবে তারই চতুর্থ ইচ্ছে পূরণ হবে। তোমার চতুর্থ ইচ্ছেটা আর একবার জেনে নেবো। বাবা মা যেমন আছে, বিয়ের পর তো আমার আরেক সেট অফ বাবা মা বলতে হয়েছে। সাধারণত আমি আমার বাবা এবং আমার আরেক বাবার যেটা খুব পছন্দ হচ্ছে পুরোনো দিনের গান শোনা, সেইগুলো আজকে লেটেস্ট টেকনোলজিতে শোনা হয়। কিন্তু মাঝে মধ্যে মনে হয় পুরোনো দিনের গান যদি পুরোনো জিনিসে শোনা হয় তাহলে হয়তো তার মাহাত্ম্য অনেক বেশি, তাই একটি গ্রামোফোন। গ্রামোফোন, বাহ, দেখা যাক তোমার জাদু প্রশ্নটা কি অপেক্ষায় আছে। জাদু এসেছে তোমার সামনে, জিজ্ঞাসার চিহ্ন, কি বসাতে চাও? দেখো বাবার মুখটা দেখো, আমার দ্বারা কোনোদিন আমরা জানি না এখনো উত্তরটা ঠিক না ভুল। আমরা তোমার কাছে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, আমরা দেখে নিই তোমার যুক্তিটা আমরা মেনে নিচ্ছি কিনা, অর্থাৎ ঠিক না ভুল, আমরা এইখানে এবার দেখে নেবো, দেখা যাক।
বাংলা ও ইংরেজি বর্ণমালা তুলনা করে দেখলে তিনটি বর্ণের নামে মিল পাওয়া যায়। বাংলায় ই এর পরেই আসে দীর্ঘ ই, আবার ইংরেজিতে ই এর পরে আসে এফ। একইভাবে বাংলায় এর পরে আসে ঐ এবং ইংরেজিতে এর পরে আসে বি। এভাবেই ওর পরে আসে ঔ এবং ইংরেজিতে ওর পরে আসে পি। কাজেই দীর্ঘ ইকুয়ালস টু যদি এফ হয়, ওই ইকুয়ালস টু যদি বি হয়, সেই একই যুক্তিতে ও ইকুয়ালস টু হবে পি, অর্থাৎ এরা দুজনেই ওর পরে বসে। বি একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 200 নম্বরে, 200 মানে চতুর্থ ইচ্ছে পূরণ। সামনে চলো, ইচ্ছে খুশি। দারুণ, দুর্দান্ত, মানে মূল্যহীন, এগুলো মূল্যহীন। কি গান গাইতে ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে? বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি খেলা, তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা, মুক্তা যেমন সুক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, শুধু তুমি, তুমি শুধু। আলেখ্য, তুমি 200 পেয়েছো, তাই আজকের বিজয়ী তুমি, তোমাকে এই হ্যাপি প্যারেন্টস ডে ট্রফিটা দেওয়া হলো। 5,000 টাকার গিফট ভাউচার এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে তোমার মায়ের জন্য। আর এটা এই অনুষ্ঠানের ছবি, তোমাদের সবার, তোমার ছানার ছবিও আছে, এটা তোমার বাবার হাতে তুলে দিলাম, বাড়িতে নিশ্চয়ই থাকবে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা তোমার মার জন্য একটা বিশেষ শাড়ি। শিলংয়ের হোটেল পোলো টাওয়ারসের তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের জন্য। আজকে যেহেতু তুমি 175 পেয়েছো, দারুণ ব্যাপার, সেই জন্য তোমাকে এই ট্রফিটা দেওয়া হচ্ছে। বেশ, আর আজকের শেষে আরেকটি ইচ্ছে পূরণ আমরা করতে চাই, যেটা বলেছিলাম সেই ইচ্ছে পূরণ আমাদের হয়ে, যেহেতু আজকে আলেখ্য বিজয়ী হয়েছে, আমাদের হয়ে সেই মানুষগুলির কাছে ও পৌঁছে যাবে যারা ওর হাতটি চায়, যারা এরকম একজন মানুষকে চায় যে মানুষ পাশের মানুষের দিকে তাকায়, অন্য বাবা মাদের দিকে তাকায়, বিপন্ন বাবা মাদের দিকে তাকায়, আসলে নিজের বাবা মার ইচ্ছে পূরণ করে। এইভাবে আলেখ্য আমাদের হয়ে এই ইচ্ছে পূরণ করবে। এই মহানুভব কঠোর পরিশ্রমী সন্ধ্যা দেবীকে জি বাংলা সম্মান জানাচ্ছে আলেখ্য চক্রবর্তীর মাধ্যমে। সন্ধ্যাবাসী, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি বাবু। তোমার যা ইচ্ছে ছিল তোমার দোকান সাজিয়ে তোলা, সেটা আমি চেষ্টা করছি। আমি তোমার জন্য বয়াম এনে দিয়েছি, তোমার কাস্টমাররা যাতে চা খেতে পারে তার জন্য নতুন কাপ সেট এনে দিয়েছি। শুধু এই না, ধরো তোমার দোকানে জন্য নতুন বিস্কুট, এবং সবচেয়ে দরকারি তুমি যাতে এই গরমে একটু স্বস্তিতে কাজ করতে পারো তাই জন্য তোমার জন্য একটা ফ্যান। আচ্ছা, আমি একজন কাঠের মিস্ত্রিকে পাঠাবো, সে তোমার দোকানটা একটু সাজিয়ে দেবে। আজ সন্ধ্যা মাসিমার পাশে দাঁড়াতে পেরে আমি প্রচণ্ড আপ্লুত। তিনি আজ থেকে আমার আরেক মায়ের মতো, এসবের শুরু। এরপর থেকে বিপদে আপদে যখনই ওনার আমাকে দরকার হবে আমি আসবো ওনার পাশে, আমি থাকবো ওনার পাশে। অসংখ্য ধন্যবাদ জি বাংলা ও হ্যাপি প্যারেন্টসের টিমকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডের মঞ্চ থেকে সন্ধ্যা দেবীর দোকান সাজানোর ইচ্ছা পূরণ করে আলেখ্য আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।